যিনি আপ্রাণ পরিশ্রম করে হাট হাজারিকে তিলে তিলে কষ্ট করে হাট হাজারি রূপান্তরিত করেছেন, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়েছেন তার সুনাম। আমি এ কোলাঙ্গার বাবুনগরী রাঙ্গুনি আজীবন নিষিদ্ধ করা হোক। যারা মাহফিল করবেন যদি বাবুনগরীকে দাওয়াত দেওয়া হয়, এখানে 140 তারা দাঁড়িয়ে আসবে ইনশাল্লাহ। বাবুনগরী আর থাকলাম আমুন ডাকাতে, যাতে ছিটাঙ্গে উপবাস করতে না পারে। আর ওই এজাহাজ ডাকায় ওই হারুন এজাহারের ছেলে, ওনাকে বাংলাদেশ থেকে জঙ্গি হাসিন হুজি, উনি জঙ্গি আফগানিস্তানের বিভিন্ন জায়গা থেকে ট্রেডিং করে, উনি যাতে এখানে নিষিদ্ধ হয় আমি সরকারের প্রতি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ওই লালখান বাজারে গিয়ে ওনাকে গ্রেফতার করার জন্য, এবং বিশেষ করে বাবুনগরী যাতে রাঙ্গুনি আজীবন নিষিদ্ধ হয়, এটা আমাদের দাবি, উলামা পরিষদের দাবি। এবং বিভিন্ন তথ্যভিত্তিক থেকে জানা গিয়েছে হুজুরকে বিভিন্ন মানসিক টর্চারিং করে পরিকল্পিতভাবে হত্যার দিকে ঠেলে দিয়েছে কিছু উচ্ছৃঙ্খল আলেম নামের কুলাঙ্গার বাবুনগরী গোয়েন্দারা। যতটুকু সংবাদ পেয়েছি, সত্য প্রমাণে যতটুকু আমরা পেয়েছি, হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে সমস্ত কুলাঙ্গাররা হুজুরকে কালকে 20 মিনিট পর্যন্ত অক্সিজেন তুলে নিয়েছেন, আমরা তাদের শাস্তি এবং দাবি জানাচ্ছি, তাদের শাস্তি দাবি জানাচ্ছি। অতিসত্বর সরকারকে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং গত 2 দিন ধরে হাটহাজারী মাদ্রাসায় বাবুনগরীর নেতৃত্বে তাণ্ডব চালানো হয়েছে, হুজুরকে অবরুদ্ধ করা হয়েছে 36 ঘন্টা। হুজুরের অবরুদ্ধর কারণে মানসিক টর্চার করা হয়েছে, যার কারণে মানসিক চাপের কারণে হুজুরের মৃত্যু হয়েছে। আমরা এই মৃত্যু আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। আমার সবি সাহেবকে মানসিক টর্চার এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। হুজুরকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই, হুজুরের মুখ থেকে অক্সিজেন কেড়ে নেওয়া হয়েছে। হুজুরকে এমন মানসিক টর্চার করা হয়েছে, যেই মানসিক টর্চারের কারণে আজকে হুজুর ইন্তেকাল করেছেন। হুজুরের এই ইন্তেকালে হুজুরকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা হুজুরকে কোনো প্রকারেই অকৃতজ্ঞ হাটহাজারির মাটিতে দাপন করতে দেব না। আমাদের প্রাণের দাবি হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, যুগ শ্রেষ্ঠ আলেম, সূর্য সন্তান, কৌমি সূর্য সন্তান আল্লামা আহমদ শফিকে রাঙ্গুনিয়ার মাটিতে আমরা দাপন করতে চাই। কিছু বাহিনীকে লেলিয়ে দিয়ে হাটহাজারির মাদ্রাসার ঐতিহ্য বামমূর্তিকে নষ্ট করে এবং আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এন্তেকাল করার জন্য পরিকল্পিতভাবে এই কার্যক্রমটা তারা ঘটিয়েছেন। যেই এবং যারা এই হত্যাকাণ্ড নেতৃত্ব দিয়েছে এবং উস্কানি দিয়েছে, তার মধ্যে বাবুনগরী গং এবং হারুন ইজহার গং, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।